নমস্কার, নতুন বাসিন্দাদের স্বাগত। এখানে নতুন বাড়িতে মনে রাখার কিছু জিনিস। ঝর্ণা পর্দা ইনস্টল করা ভুলবেন না, তবে ঝর্ণা পর্দাটা বিস্তার এবং ভেতরে হতে হবে। আপনারা ঝর্ণা এবং বেসিনের সামনে তলায় ম্যাট স্থাপন করে আপনাদের বাথরুমতে জলের থেকে ক্ষতি প্রতিরোধ করবেন। আপনি শাওয়ার ব্যবহার করার সময় নিষ্কাশন ফ্যান চালু করুন, এতে আপনার বাথরুমে কোনো ভাপ এবং ঘনীভূত পদার্থ থেকে ক্ষতি হতে পারে। রান্নাঘর এবং বাথরুমে সিঙ্ক ব্যবহার করা হলে কাউন্টারে পড়া জল নিশ্চয়ই শুকিয়ে নেবেন, এতে আপনাদের কাউন্টার টপসে জলের থেকে ক্ষতি প্রতিরোধ হবে। রান্না করতে চুলা ব্যবহার করা হলে উচ্চ তাপে রান্না দয়া করে করবেন না, এতে আপনারা নিজের এবং আপনাদের রুমমেটের ক্ষতি হতে পারে। এটা একটি আগুনের বিপত্তি হতে পারে। ধোঁয়া এবং আগুন প্রতিরোধ করতে কম তাপে রান্না করুন। কোনো ধোঁয়া হলে ডিফিউজ করার জন্য আপনি চুলা পাখা ব্যবহার করুন। দয়া করে আপনারা রান্নাঘরে বেসিনের নিচে কোনো ছোট অভোজ্য বা শক্ত আইটেম ফেলবেন না। উপরন্তু বেসিনের সামনে একটি ম্যাট উপযোগ করুন। দয়া করে এসি 79 ডিগ্রির বেশি বাড়াবেন না, এতে অ্যাপার্টমেন্টে মোল্ড আর এসির মেনটেন্যান্সের সম্ভাবনা কমে যায়। দয়া করে স্প্রে, ব্রুমস বা মপের উপযোগ করে অ্যাপার্টমেন্টকে বজায় রাখবেন। ফ্লোরে এবং কাউন্টারে খাদ্য এবং নোংরা পদার্থ পোকামাকড়কে আমন্ত্রণ করে। উপরন্তু পরিষ্কার রাখা অ্যাপার্টমেন্ট স্বাগতপূর্ণ বায়ুমণ্ডল রাখতে সাহায্য করবে। গেটার ওয়ান কার্ড দেখিয়ে আপনারা এখানে বিনামূল্যে আরটিএস বাস উপযোগ করতে পারেন। আরটিএস মিনিটের মধ্যে আপনাকে কাছাকাছি ব্যবসাদের পরিবহন করাবে। টিভলি বাসিন্দাদের জন্য আরটিএস বাস 13 নম্বর হয়। স্টোনরিজ বাসিন্দারা আরটিএস বাস 1, 12, 35, 36 এবং 62 ব্যবহার করতে পারেন। এই ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি এতে আপনাদের সাহায্য হয়েছে।